আমার নবী দরওয়াজার সামনে এসে আস্তে করে ডাক দিয়ে চৌবাক, আমার নবী ডাকটা দিতে দেরি হয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দরওয়াজা খুলে বিশ্বনবীর সামনে দাঁড়াইতে দেরি হয়, আমার নবী ডাক দিয়ে কইরা আবু বকর তুই তাড়াতাড়ি করে দরওয়াজা খুলে কেমনে দাঁড়াইলাম, আবু বকর সিদ্দিক তাকিয়ে চোখের পানি গুলো পানার কান্দে ডেকে বললেন, পয়গম্বর ওই যে আপনি বলেছিলেন যে কোন রাত্রিতে হিজরত করে মদিনায় যাওয়া লাগতে পারে, আল্লাহর কসম ওই রাত্রিকে আরম্ভ করে আজ পর্যন্ত কোনদিন বিছানার মধ্যে পিঠটা লাগাই আমি ঘুমাই, আমি বারবার করে আমি দরওয়াজার মধ্যে পিঠটা লাগাই ঘুমাই, কারণ আমার নবী যদি দরওয়াজার মধ্যে ধরা আমার ডাক দেয়, আমার যদি দরওয়াজা খুলতে একটু দেরি হয় আমি বড় কষ্ট পাবো, আমি বড় ব্যথা পাবো, গোপায়গম্বর এই জন্য সবাই রে ঘুম পাড়ায়া আমি দরওয়াজার মধ্যে হেলান দিয়ে ঘুমাইয়ে থাকি, আল্লাহ নবী ডেকে বললেন, আবু বকর চলো হিজরত করে মদিনায় যাওয়া লাগবে, কথাটা বলতে দেরি, আবু বকর সিদ্দিক নেমে হাঁটতে আর দেরি হয় না, নবী আমার ডেকে বললেন, আবু বকর কারো কাছ থেকে বিদায় নেবে না, স্ত্রীর কাছে বলবে না, সন্তানদের কাছে বলবে না, আবু বকর চোখের পানি গলে ছেড়ে কান্না করে ডেকে বললেন, পয়গম্বর না না কারো কাছ থেকে বিদায় না লাগবে না গো পয়গম্বর, আমি যতবার রাত্রিবেলা এখানে এসে বসি প্রতি রাত্রিতে মেয়ের কাছ থেকে বিদায় নিয়ে নেই, সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে নেই, আমার স্ত্রীর কাছ থেকে আমি বিদায় নিয়ে নেই, আপনার সাথে মদিনায় যাব বলে আরো কারো কাছ থেকে বিদায় না লাগবে না, পয়গম্বর চলেন আর দেরি করা যাবে না, কিন্তু বিশ্ব নবী রহমতে তো আলম তাকায়া তাকাইয়া দেখলেন আবু বকর সিদ্দিক যেন পাগলামি আরম্ভ করে দিয়েছে, আবু বকর সিদ্দিক নবী যে ডান সাইডে সাইডে চলে আমার কিছুক্ষণ যায় তোর দিয়া নবীজির বাম সাইডে এসে আবার নবীজির বামে বামে চলে আবার কিছুক্ষণ যায় আবার নবীজির ডান সাইডে চলে আবার কেমন জল দৌড় দিয়ে পেছন দিক দিয়ে চলে আবার পাগলের মতো দৌড় দিয়ে ডানে যায় আরেকবার বামে যায় আরেকবার পেছন দিকে যায় এভাবে করে করে বারবার ডানে বামে পেছনে করে করতেছে, আল্লাহর নবী আবু বকর সিদ্দিকের দিকে তাকাইয়া ডাক দেয় রে আবু বকর কি ব্যাপার এমন পাগলামি করে তুমি আমার একবার ডাইনে যাও আরেকবার বামে যাও আরেকবার পিছনে দাও বারবার করে এরকম করো পাল্টাইতেছে কেন, আবু বকর চোখের পানি গুলো ছেড়ে ছন্দে আর ডাক দিয়ে কয় পয়গম্বর আজকের হিজরতের রাত আপনার জীবনের সবচেয়ে বড় কষ্টের রাত আপনার জীবনের সবচেয়ে বড় দুঃখের রাত পয়গম্বর আজকের এই কষ্টের রাত্রিতে আপনি আমার ফারুকের মতো বড় যোদ্ধারে নিয়ে আপনি হিজরত করতে রওনা করলেন, আপনি হিজরতের রাতে ওসমানের মতো নবজাবান নিয়ে রওনা করলেন, আজকে হিজরতের রাত্রিতে আপনি হযরত আলীর মতো নবজাবান বীর বাহাদুর নিয়ে আপনি হিজরত করলেন, আপনি আমার মতো একজন বৃদ্ধ মানুষ নিয়ে হিজরত রওনা করলেন, ও পয়গম্বর আমি জানি আপনার বাবাও না আপনার মা পয়গম্বর আপনার কেউ নাই আপনি বড় একা, আপনার দাদা ছিলেন দাদাও দুনিয়া নাই, আপনার চাচা ছিলেন চাচাও দুনিয়া নাই, আপনি বড় একা আমার মনে বড় ভয় হয় কাফিররা না জানি আপনার দিকে তাকাইয়ে সবসময় মনে কইরা ডাক দিয়ে তীর মারে, এই জন্য আমি যখন বামে থেকে দৌড় দিয়ে ডাইনে চলে আসি আবার ডাই সাইডে এসে যখন দাঁড়াই আমার কাছে বড় ভয় হয় কাফির না জানি বাম দিক দিয়ে আপনারে তীর মারে, আবার যখন বাম সাইডে যাই আমার ভয় হয় না জানি পেছন দিক দিয়ে তীর মারে, এই জন্য একবার ডানে যাই একবার বামে যাই একবার পেছন দিকে যাই, ও পয়গম্বর আমার কাছে মনে হয় আমার নবী যদি তীর মারে তীরটা যেন আমার নবীর গায়ে না লাগে আমি আবু বকরের গায়ে লাগা আমি যেন দুনিয়ার থেকে বিদায় হই, এটা ছিল নবীর আশিক মিয়াম উহুদের প্রান্তের কথা আপনাদের সবার জানা আছে, উহুদের যুদ্ধে আমার নবী চলে গেলেন বীর বিক্রমে আমার নবী যুদ্ধ করতেছেন পাঁচ মাস
একটা আমার নবীকে লক্ষ্য করে তীর মেরেছে, তীরটা এসে আমার নবীর মাথার খুলির মধ্যে ঢুকেছে, আমার নবীর মাথার লোহার টুপিটা ভেঙে লোহার একটা টুকরো আমার নবীর মাথার খুলির মধ্যে ঢুকে যায়। নবী অচেতন হইয়া জমিনের মধ্যে পড়ে যায়, ওদিকে আমার নবীর তার দুটো ভেঙে যায়, মুখের থেকে রক্ত গুলো পড়তেছে, মাথার থেকে রক্ত গুলো পড়তেছে, পুরো ময়দানে এডান হয়ে গেল নবী আমার দুনিয়া না। সাহাবায়ে কিরামদের কান্না কে থামাবে? কেউ থামাইতে পারে না। সব সাহাবীরা বদরের মতো দৌড়া আমার নবী কো, সাহাবায়ে কেরাম পাগলের মতো দৌড়াইতে আরম্ভ করেছেন আমার নবী কই কই, নবীরে দেখা যায় না, আমার নবী হুম রেখে জমিনের মধ্যে পড়ে রইছে। সাহাবায়ে কেরাম সব দৌড়ে এসে তাকে দেখি আমার নবী জমিনের মধ্যে পড়া, হঠাৎ করে একজন সাহাবি আমার নবীকে কোলের মধ্যে আঞ্জা করে ধইরা, ওই যে মুখের খুলির মধ্যে লোহার টুকিটা ফেঁকে ঢুকে গিয়েছিল, লোহার টুকটাটা বের করার জন্য সাহাবি একজন আমার নবীকে জড়া লোহার টুকরাটা তাঁতের মধ্যে কামড় দিয়ে টান দিতে আরম্ভ করেছে, কিন্তু এতটা ভিতরে ঢুকে গিয়েছিল সাহাবীর দুইটা দাঁত ঠাস ঠাস করে ভেঙে জমিনের মধ্যে পড়ে যায়। আমার নবীর দুইটা দাঁত, সাহাবীর দুইটা দাঁত ভেঙে যায়, সাহাবীর দুইটা দাঁত ভেঙে যাওয়ার সাথে সাথে পাশের আরো দুইটা দাঁত দিয়ে লোহার টুকরাটা কামড় দিয়ে টানতে আরম্ভ করেছে, অন্যান্য সাহাবীরা বারবার করে টানে, এর সাহাবী পাগলামি করিস না রে ভাই, আমার নবীকে নিয়ে আমি চিকিৎসা করানোর ব্যবস্থা করব, এখানে বৈশাখ পাগলামি করিস না। নবীর সাহাবী কান্না করে চোখের পানি ছড়ে চন্দে আমার নবীর মাথার লোহার টুপিটা ভেঙে মাথার খুলির মধ্যে ঢুকে গেছে, আমার নবীর মাথার খুলিটার থেকে লোহার টুকরাটা বের করতে হবে, তাতে আমার দুইটা চারটা দাঁত না, সব দাঁত গুলো যদি ভেঙে যায় নবীর মাথার লোহার টুপিটা বের করা পর্যন্ত নবীর চর্ব চারটা দাঁত একসাথে ভেঙে গেল নবীর সাহাবি, আর দেরি নয় ব্যথার যন্ত্রণা সহ্য করতে পারতেছে না, নারীর দাঁত দিয়ে কামড় দিয়ে এত জোরে টান মেরেছে নবীর মাথার কোলের থেকে লোহার টুকরাটা বের হয়ে গেল, নবীর মাথার কোলের থেকে লোহার টুকরাটা বের হয়ে গেল, সাহাবী বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। আর একজন সাহাবী তাকাইয়ে তাকাইয়ে দেখে আমার নবীর মাথার থেকে রক্ত গুলো টপ 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 করে পড়তেছে, নবীর সাহাবী সহ্য করতে পারেন না, আমার নবীর আমার নবীর আশেকের ফতোয়া ঠিক কিনা, আমার নবীর মাথার খুলিটা বের হওয়ার পর ওই রক্তটা চুষতেছে চুষতেছে অন্যান্য সাহাবীর টানে, নবীর স্বামী আসতে করে ডাক্তার ভাই আমার টানিস না, নবীর একটা ফোঁটা রক্ত জমিনে পড়লে আমি সহ্য করতে পারবো না, আজকে তুমি আর আমিও তো নবীর উম্মত হইলাম, তুমি আর আমিও তো নবীর আশেক বলে দাবি করি, তুমি আর আমিও তো নবীর উম্মত বলে দাবি করি, আমার নবীর শাফাত পাইয়া জান্নাতের মধ্যে যাওয়ার আশা তুমি আর আমি করি, একবারের জন্য কি চিন্তা করে দেখেছ তোমার আমার অবস্থা বড় করুণ, আমার নবীর দিন আর দুনিয়া দুনিয়ার থেকে বিদায় নিতেছে, আমার নবীর কোরআন আজ দুনিয়ার থেকে বিদায় নিচ্ছে, আমার নবীর ইসলাম দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, যেই নবীর ইসলামের জন্য সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন, ওই ইসলাম যদি আজকে তোমার আমার কারণে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, আল্লাহর তো সব কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দেওয়ার
মধ্যে কোন রাস্তা থাকবে না রে ভাই। আল্লাহর নবী যদি প্রশ্ন করে আমার উহুদের যাত্রীটা ফেরত দে, আল্লাহর কসম সেদিন নবীর শব্দে দাঁড়ায় জবাব দিতে পারব না। আমার নবী যদি দাঁড়ায় কয় ওই তায়েফে যায় আমি পাথরের মার খাইছিলাম, পাথর গুলো আমার শরীরের মধ্যে ঢুকে গেছিল, আমার শরীর থেকে রক্ত গুলো টপ টপ করে পড়ে জুতার সাথে আসতে করে, আহারে আমার পাওটা আটকে গেছিল, আমার ধর্ম তুই ফেরত দে, কেন তুই আমার ধর্ম নিয়ে তামসা করেছো, তোর কারণে ইসলাম দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। ও মুসলমান দাবি তো ঠিকই করো, তুমি আর আমি তো নবীর উম্মত, নবীর উম্মত তো ঠিকই দাবি করো, আল্লাহর সামনে দাঁড়িয়ে কিয়ামত দিনে সব মানুষের সামনে আমার নবী যদি তোমার আমার প্রশ্নটা করে একটা বারের জন্য বলো সেদিন নবীর সামনে কি জবাব তুমি আর আমি দেবো। এই জন্য সবসময় আমার নবীর মাও ছিল না বাবাও ছিল না, নবী আমার বড় আমার নবী বড় ব্যক্তি, কিন্তু আমার নবী যত আমার আব্বা আম্মার জন্য রাখছে তার চেয়ে বেশি গাছছেন উম্মতের জন্য। বারবার করে হাত তুলে তুলে কান্দে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আমার নবী আজ রওজায় বসে বসে কান্দে, আমার নবী আজ রওজায় বসে বসে কান্দে। তাফসীরে কিতাবের মধ্যে লেখে সব কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন উঠবে আমার নবীও সেদিন উঠবে, সকল মানুষ নবীর দিকে তাকায় তাকায় দেখবে আমার নবীর ডান সাইডটার দিকে একটু ময়লা লাগানো, আমার নবীর ডান সাইড দিয়ে মাটি লাগানো, মাটিতে দূরত্ব আছে, আমার নবীর দিকে তাকায় প্রশ্ন করবে পয়গম্বর আপনার জামার এই সেন্টটা মাটি কেন, কাঁচা মাটি কেন লেগে আছে, তাজা মাটি। আমার নবী কারদেনার বলবে আমি রওজার বসে কাঁদতে কাঁদতে আমার কবরের মধ্যে মাটি গুলো আমার শরীরে লেগে গেছে, একবারের জন্য হিসাব পেলাম। নবী তোমার জন্য এতটা কান্দে তুমি নবীর জন্য কয়দিন কাঁদছো, নবী তোমার জন্য এতটা মেহনত করো তুমি কয়দিন নবীর জন্য মেহনত করছো। ওই আসলে আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার পয়গম্বরের টান যখন কবজ করার জন্য দুনিয়ার জমিনে এসেছিল আজরাইলের দিকে তাকাইয়া আমার নবী বলেছিলেন আজরাইল, মৃত্যু নাকি অনেক যন্ত্রণার ব্যাপার, মৃত্যু নাকি অনেক কষ্টের ব্যাপার, তুমি যতটা কষ্ট লাগে আমার দিয়ে দাও, আমার উম্মতের মৃত্যুরে তুমি কষ্ট দিবা না গো আজরাইল। আমার নবী মৃত্যুর যন্ত্রণা সহ্য করে গেছে, তবু উম্মতের যন্ত্রণা আমার নবী চললা। কিয়ামতের ময়দানে সব নবীরা যখন ইয়া নাফসি বলে ডাকবে আল্লাহর কসম, সেদিন আমার নবীকে সকল নবীর উম্মতেরা খুঁজবে, খুঁজা খুঁজা দেখবে আমার নবী জাহান্নামের ওই পুলসিরাতের কিনারায় দাঁড়াইয়া দাঁড়াইয়া পুলসিরাতের দিকে তাকিয়ে চোখ দিয়া টপ টপ করে পয়গম্বর পানি গুলো কলো আর কান্দে আর ডাক দিয়া ডাক দিয়া বলে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আমার নবী তোমার আমার জন্য এত কান্না করে, আমার নবী তোমার আমার জন্য এতটা কষ্ট করেছেন, আমার নবী তোমার আমার জন্য দুনিয়ায় না খেয়েছিলেন, আমার নবী তোমার আমার জন্য এতটা মেহনত করেছিলেন, তোমার আমার নবী তোমার আমার জন্য ইসলাম দুনিয়ার জমিনে বাস্তবায়নের জন্য ওই তাফে গিয়ে আমার নবী মার খেয়েছে, আমার নবী ছিলেন উটের গুড়েগুলো কি কি মেহনত করেছিলাম একটা বারের জন্য হিসাব মিলাও। আমার নবীর সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়ার মতো কোন সুযোগ থাকবে না। এই জন্য অনুরোধ করে গেলাম দুনিয়ার এই রং তামাশার পিছনে না পইড়া, আজকের থেকে আমার নবীর মহাব্বতটা অন্তরের মধ্যে ঢোকাও, নবীর মহাব্বত ঢুকায় মাথার মধ্যে টুপিটা লাগায় দাও, মুখের মধ্যে লম্বা দাড়িটা রাখতে আরম্ভ করো, আমার নবীর মহাব্বত করে লম্বা জুব্বাটারে পড়তে আরম্ভ করো, আমার নবীর মহাব্বত করে জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য
পড়ার চেষ্টা কর, শুধু তাই নয় এগুলো সব ঠিকঠাক করে কামতের ময়দানে নবীর সামনে দাঁড়া, বুক ফোলা, নবীর উম্মত দাবি করার জন্য ফিকির কর। বরং তো আজকের মাহফিলটাকে জীবনের শেষ মাহফিল মনে করে ওয়াদা গুলো করব, যতদিন তোমার এই দুনিয়া বাঁচিয়ে থাকবো নবীর পরামর্শ ছাড়া, নবীর আদর্শ ছাড়া, কোরআন ছাড়া আমরা একটা কদম নাড়াবো না। কারা কারা তৈয়ার আছো? দুহাত উঁচু করে আমার আল্লাহরে দেখাও, জবান খুলে আওয়াজ দিয়ে ডাক দাও আল্লাহ, আল্লাহ আমাদেরকে কবুল করে নাও, চিৎকার করে বলো না আমি হযরত খবাইব নামাজে দাঁড়ায় গেছি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. الله أكبر. حضرت خوائب رضي الله عنه لمبا كل نماز بلن دركار نماز كمبلت كل كافر در شمد شدن آگلن সংক্ষিপ্ত করে পড়েছি, ছোট্ট করে পড়েছি, কেন করেছি জানো? হয়তো তোমরা মনে করতে পারো মুসলমানরা মৃত্যুকে বড় ভয় পায়, আল্লাহর কসম না না, মুসলমানরা মৃত্যুকে কোনোদিন ভয় পায় না, মুসলমানরা মৃত্যুকে আলিঙ্গন করে, কারণ মুসলমান জানে মুসলমান মরলেই শহীদ বাঁচতে কাজে হয়, মুসলমান মরার জন্য সব সময় তৈয়ার, মুসলমান মরতে জানে বাঁচতে জানে না, ঠিক কিনা জোরে বলে, যদি মরণ হয় মুসলমান সে মরার জন্য বারবার করে তৈয়ার থাকে, কাফের মুশরিকদের দিকে তাকাইয়া তাকাইয়া ডাক দিয়া কয় আমার ব্যাপারে উল্টা পাল্টা চিন্তা করবা, এই জন্য আমি আমার কিরাতটা ছোট করেছি, আমার তিলাওয়াতটা ছোট করে সংক্ষিপ্ত নামাজ পড়ে তোমাদের কাছে হাজির হয়ে গিয়েছি। হযরত খবাইব দাঁড়ায় গেলেন, চারিদিক থেকে তীর আন্দাজ করে হাতের মধ্যে তীর নিয়ে দাঁড়ালাম, হযরত খবাইব রাদিয়াল্লাহু আনহুকে শরীর মধ্যে চড়ানো হবে, শরীর মধ্যে চড়ানো হলে চারিদিক থেকে তীর গুলো বর্ষার মতো আসতে থাকবে। হযরত খবাইব রাদিয়াল্লাহু আনহুকে শরীর মধ্যে চড়ানো হলো, শরীর মধ্যে চড়ানোর সাথে সাথে চারিদিক থেকে বর্ষার মতো তীর গুলো গায়ের মধ্যে ঢুকতে আরম্ভ করেছে, একটা একটা তীর গুলো গায়ের মধ্যে ঢুকে রক্ত সব রক্ত গুলো পড়ে পড়ে শরীরটা একদম নিস্তেজ হয়ে যায়, জিব্বাটাও শুকায় যায়, জিব্বাতেও কথা বলতে পারে না, সমস্ত শরীরের রক্ত শূন্য হয়ে গেছে, রক্ত দিয়ার আর কোনো শক্তি নাই, শরীরে কোনো শক্তি নাই। হযরত খবাইব চিন্তা করলে, যেহেতু আমি দুনিয়ার থেকে বিদায় হয়েই যাব, আমার চেহারা একটু একটু কাবার দিকে ঘোরাইয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, এই খেয়ালটা করে আস্তে করে কাবার দিকে চেহারাটা ফিরে এলেন। কিতাবের মধ্যে লেখা হয়, বুখারীর বর্ণনার মধ্যে এসেছে, মুসলিম আমার কোনো টেনশন নাই, আমার কোনো ফিকির নাই, আমার কোনো চিন্তা নাই, আমি যেহেতু মুসলমান হিসেবে দুনিয়ার থেকে বিদায় হই, আমাকে যদি তোমরা কাবার থেকে ছাড়া ঘুরে দাও, আমার চেহারাটা কাবার থেকে ঘুরে দিতে পারো, আল্লাহর কসম
আমার দিলটা কাবার সাথে আটকানো, কাবা থেকে আমার দিলটা সরাইতে পারবো না। হযরত খুবাইবের রক্ত শুরু হয়ে গেছে, জিব্বাটা দিয়ার কথা বের হয় না। হঠাৎ করে এক বদমাশ হযরত খুবাইবের দিকে তাকাইয়া ডাকতে কই খুবাই, এই মুহূর্তে যদি তুমি বলো তোমাকে ছেড়ে দেওয়া হবে, তোমার বিনিময় এই জায়গায় মুহাম্মদকে রাসূলের মধ্যে চরণ হবে, যদি তুমি চাও তাহলে তোমার ছেড়ে দিয়ে মুহাম্মদকে ধরে আনা হবে, তুমি রাজি আছো কিনা বলো।